গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অরিজিৎ, তোমরা দেখছো এম ব্লগস। টাইম হচ্ছে 10:18। তো আমরা হলিডে হোমে ঢুকে গেছিলাম ভোর 5টা নাগাদ। তারপর একটুখানি রুম নিয়ে একটু কনফিউশন হয়েছিল, কারণ আমরা যেখানে বুক করেছিলাম সেখানে আমাদের মানে রুম নাম্বারটা লিখে দেয়নি। তো ওটাই করতে 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 প্রায় 8:30 বেজে গেল। তারপর একটু রেস্ট নিলাম, ঘুমালাম, দেন এখন উঠেছি। উঠে বাইরের ওয়েদারটা দেখো, মানে বোঝা যাচ্ছে না ক্যামেরায়, বৃষ্টি পড়ছে আর কি, একদম স্লাইড ঝিরিঝিরি হালকা বৃষ্টি পড়ছে। তো মোটামুটি এখন এরকম ওয়েদার থাকবে মনে হচ্ছে যা। এদেরকেও জিজ্ঞেস করলাম, 2-3 দিন ধরে পুরীতে বৃষ্টি পড়ছে এমনিতেও। এবার একটু আমরা এসেতে বেরাবো, বাজারের দিকে যাব, সব দিকে দুপুরে রান্নার জন্য সব বাজার টাজার করবো, দেন দেখি যদি সি বিচের দিকে যাই এখন, দেন তোমাদের দেখাবো, না হলে চলো বাজারের ওই সাইডটা দেখাই তোমাদের। পুরীর মার্কেট, পেছনে সবজি মাছ মাংস সব এখানে পাওয়া যায়। এখন টাইম হচ্ছে 2:30। এখন বাজার থেকে ফেরার পর আমি একটুখানি রেস্ট নিচ্ছিলাম, কারণ আমার শরীরটা একটু ভালো লাগছিল না। তো তারপর আমার ইচ্ছা ছিল হচ্ছে কি সমুদ্রে স্নান করতে এবার, বাট তারপর আর আমি ঘুমিয়ে পড়েছিলাম কারণ টায়ার্ড ছিলাম কালকে রাতের জার্নিতে। তো আর আমার স্নান করতে যাওয়া হয়নি। মোটামুটি সারাদিন বৃষ্টি পড়েই যাচ্ছে, একটু 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 করে, একটু আগেও বৃষ্টি পড়লো। তো ইচ্ছা আছে বিকালবেলাটা বেরাবো, যদি এরকম ওয়েদার থাকে, বৃষ্টি না পড়ে, তো বিকালবেলাটা একটু বেরাবো। বাইরের থেকে এনে আমরা বাড়িতেই রান্না করবো, মানে হলিডে আমি রান্না করলাম, আমার যেহেতু বাইরের খাবার বারণ, সেহেতু আমাকে এখানে মানে বাড়ির রান্নাই খেতে হচ্ছে এখন কয়েকদিন, মানে এখন কয়েকটা দিন আমাকে বাড়ির রান্নাই খেতে হবে। তো তারপর একটু বাদে আমরা লাঞ্চ করবো, লাঞ্চ করে একটু রেস্ট নেবো, দেন আমরা বিকালবেলা যাবো হচ্ছে গিয়ে সি বিচের ওখানে। তো চলো তোমাদের সাথে বিকালবেলা দেখা হচ্ছে। তো বন্ধুরা গুড ইভিনিং, এখন টাইম হচ্ছে গিয়ে অলমোস্ট 6টা, আর আমি এই ঘুম থেকে উঠলাম, এত ঘুমাচ্ছিলাম খেয়ে দে। তো আমি একটা এমনি একটু একাই যাচ্ছি সি বিচে, একটু ঘুরে আসি ওই সাইডটা, আমি এখনও যাইনি সি বিচে, বাবা মা ঘুমাচ্ছে, তো আমি গিয়ে ওই সাইডে একটু দেখে আসি। তো চলো, কন্টিনিউ প্রায় বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে একটু থামছে আর একটু কমছে, রাস্তায় মোটামুটি জল হয়ে আছে। এতক্ষণ হোটেল দিয়ে অল্প অল্প দেখছিলাম, ওখান দিয়ে বোঝা যাচ্ছিল যে কতটা মানে বড় বড় ঢেউ দিচ্ছে। আই থিঙ্ক আজকে বা কালকে অমাবস্যা আছে, তাই ঢেউটা একটু বেশি আছে। তো এনাও দেখো তোমরা পুরীর সমুদ্র। শোনা যাচ্ছে কিনা, হাওয়া বসে দিচ্ছে, বাট মানে ওয়েদারটা জাস্ট অসাধারণ হয়ে আছে। একটু পাড়া ভেজালাম, হেভি লাগছে, সমুদ্র তো সেরা লাগছে। আর ওই সাইডে সানসেট হচ্ছে হালকা করে, মানে আমি যতই যা সমুদ্র ঘুরিনি, মানে এত জায়গা দিন, মানে এত জায়গাও না, দীঘা গেছি, মন্দারমণি, তারপর তাজপুর, বাট পুরীর সমুদ্রে একটা আলাদা ব্যাপার আছে। জাস্ট সত্যি এই সমুদ্রের এখানটা এলেই, সি বিচে এলেই যেন মনটা খুব ভালো হয়ে যায়, সুন্দর লাগে। তো এখন 6:30 বাজে, আমি আবার আমাদের হোটেল রুমে চলে এসেছি, একটু সি বিচটা ঘুরলাম এদিক ওদিক। আর এই যে এটা বোর্ডটা নিলাম, এটা আমি রোস্ট করবো এখন, নিজেরই রোস্ট করে খাবো। তো এরপর একটু রেস্ট নিই, আবার বাবা মাও বেরোবে, ওদের সাথে বেরাবো, একটু সি বিচে ওখানে গিয়ে বসবো যদি বৃষ্টি না হয় তো। তো এখন টাইম হচ্ছে 8:10, আমি বাবা আর মা আবার বেরোচ্ছি একটু সি বিচের দিকে, দেখে ওখানে যাই, একটু ঘুরি বসি সমুদ্রের পাড়ে, এখন বৃষ্টি পড়ছে না।
তাই আমরা বের হচ্ছি একটু। তো এখন টাইম হচ্ছে 8:20। তো এই সমুদ্রের পাড়ে দিয়ে হাঁটছিলাম, বাইরে দিয়ে হাঁটছিলাম। তো আমাদের ওখানে চা খাওয়া হয়ে গেছে, তো উঠে গেলাম। বেশিক্ষণ বসলে আবার বসতে দিত না, কারণ একটাই খালি মাছ আগে। তো আমরা এবার এই শ্রী বিচের মধ্যেই বসবো দেখি। আর চাদর এনেছে, ওই চাদরটা পেতেই এখানে সবাই ওরমভাবে বসছে, ওরমভাবেই বসবো, ইচ্ছা আছে। এদিকে পুরো অন্ধকার, আমরা এই এখন বসে আছি এখানে শ্রী বিচে, কিছু দেখা যাচ্ছে না যদিও। তো এখন টাইম হচ্ছে 9:00, আর আমি এসি বিচ থেকে ফিরলাম। ওদের কিছু কেনাকাটি আছে তাই ওরা গেল, আর আমি বেকারভাবে যাবো না, কারণ আমি ওই দিকটা একবার বিকালবেলা বেরিয়ে ঘুরে এসেছি, তাই আমি ঘরে চলে আসলাম একটু রেস্ট নিয়ে। আমি মানে সত্যি যখন আমরা সমুদ্রের পাড়ে গিয়ে বসি, মানে ওই টাইমটা যে সমুদ্রের দিকে তাকিয়ে সমুদ্র দেখতে দেখতে কী করে যে কেটে যায় না বোঝা যায় না। আমরা অলমোস্ট 30-40 মিনিট ওখানে বসেছিলাম, এত তাড়াতাড়ি সময়টা কেটে গেল বুঝতেও পারলাম না। 9:00 বেজে গেল, তারপর ওরা এখন গেছে ওদিকে কিছু কেনাকাটি করতে, আর আমি আমাদের হলিডোমে চলে এসেছি। তো এরপর আমরা ডিনার করবো আর শুয়ে পড়বো, কারণ কালকে ভোরবেলা উঠতে হবে, কালকে আমরা পুজো দিতে যাবো। তো ভিডিওটা পুরো দেখো, ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি আগের পার্টটা না দেখো তো আগেরটা থেকে দেখো, তাহলে পুরো ভিডিওটা বুঝতে পারবে। এই ভিডিওটা এই পর্যন্ত থাক, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, স্টে টিউন, কালকে দেখা হচ্ছে।